আমাদের গৌরব 50 বছর পরে আলা এই 50 বছরের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে অর্জন শিক্ষার খাত আমাদের আর বহুত অবকাঠামো আর সুনাম ব্যক্তিস মিলিয়ে নেকে টোটাল আকার আর যে ফ্রেমওয়ার্ক এই বলি কি অহংকারের জায়গা এবং চট্টগ্রাম লেভেলি এই দক্ষিণ পূর্ব অঞ্চলের বাংলাদেশের চট্টগ্রামের শুধু নয় দক্ষিণ পূর্ব অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই যে ইউনিভার্সিটি কেন্দ্র করে কিন্তু বহু শিক্ষার্থী বহু বড় বড় শিক্ষক কল আছে এখন আর 9500 প্রাক্তন শিক্ষার্থী রেজিস্টার করেছে নিবন্ধন করেছে তার মধ্যে 11 জনের দিয়ে পূর্ণ সচিব এমনকি যে আর ক্যাবিনেট সচিব তৈরি আছে প্রাক্তন ছাত্র আর যে চিফ জাস্টিস সাথে তৈরি প্রাক্তন ছাত্র আর যে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর সাথে তৈরি প্রাক্তন ছাত্র এরকম বহু আছে এবং তিনজন বিচারপতি আছে আর ছাত্র তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে গৌরব যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এনারা কিন্তু একদিন অজান্তেম আর এই বছর এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইতার ব্যাকুণের এক গরিব ফারির বলে এই বিষয়কে নারা জানিত ফারির এবং এই বেদার এক ধরনের বিশ্ববিদ্যালয়ের সামনে দিন নিজে আরও সুন্দর ইতফারিব ইতারার যে একটা অবদান আছে ইতারা যে রোহন করেন এবং ইতারার মাধ্যমে যে আর বিশ্ববিদ্যালয়ে আরও অনেক কিছু গড়িতে যোগ এই একটা বড় সুযোগ আনলে সৃষ্টি হয় ইবেল যে আর প্রাক্তন শিক্ষার্থী তো লাইব ইতারা প্রত্যেকে সাইবুদে যার যা ডিপার্টমেন্টে থাকে গরিবের পরিবার লাইব বাচ্চা কাচ্চা দেখাইব জীবে তাই হাবার যে এই হল মধ্যে থাকতে এই রুম মধ্যে থাকতে অটোমেটিক ব্যাকুণ হওয়া গিয়ে যে ক্যারে ক্যান করি এনে বিভাগে ঠিক রাখিব একটা বিভাগে তারা আপ্যায়ন করিতে পারে সামান্য সময় দিতে পারে অথবা হল কেউ গেলে হনুমত আসে ইতারা যেতে পারে জেনারেল সচিব হদ দেখে আই সরার দেহ হল 300 মনে থাকতে আই রুমে যাবো সকালে মাননীয় প্রধানমন্ত্রী 10:30 এবে উদ্বোধন ঘোষণা করিব মাননীয় স্পিকার এবার প্রধানমন্ত্রী থাকিব চট্টগ্রাম মাননীয় মন্ত্রী সকল তাইব সাংসদ সকল তাইব বিভিন্ন চাকসুর নীতিবৃন্দ থাকব প্রাক্তন শিক্ষার্থী সকল ব্যাকুণ প্রতিনিধি থাকব এবং আর বর্তমান শিক্ষার্থী ব্যাকুণ থাকব তো ব্যাকুণে মিলে জুলে প্রায় 30-35 হাজার উগে গ্যাদারিং আর আশা করি আল্লাহ রসুলের দু আর এনটি করে দিয়ে যে আর ব্যাকুণের দুই চা খানার ব্যবস্থা করে আর প্যান্ডেলের মধ্যে বৈতার মধ্যে মিনিমাম 8 হাজার মানুষ তার চারপাশে আর প্রত্যেক বিভাগ অনুযায়ী বুথ করি এবং ব্যাচওয়াইজ প্যাভিলিয়ন করি এর মধ্যে ব্যাকুণ বই স্টেজ ব্যাককে সাজতে পারি অর্থাৎ পুরো প্যান্ডেল ম্যাম্বার সাজানোর দে প্যাভিলিয়ন সহ যাতে ব্যাকুণেই প্রোগ্রাম গান চাইতে পারে এবং এই প্রোগ্রাম গান ফলে আর এই ইনোগ্রেশন প্রোগ্রাম শেষের পর পরেই আর এগুলি কালচারাল প্রোগ্রাম মধ্যে এটার মধ্যে তপন চৌধুরী এই ষোলো গান আর বিশ্ববিদ্যালয় যারা শিক্ষার্থী যারা শিল্পী সকল আছে ইতারা পরিবেশনও থাকিব এবং বিএল তৈতে হইতে 4:30 আর তিন গ্রুপরে আরও দাওয়াত দিয়ে গোয়েল দেখি লালন ও গোয়েল দেখি আর্টসেল আর গোব দেখে ওয়ারফেস তো তিন গ্রুপে তারা গান পরিবেশন করিব আর শিক্ষার্থী সকল হকতন আবেদন আসিল অনুরোধ আসিল আর এইভাবে চেষ্টা করি ব্যাকুর লই এনে যাতে একটা সুন্দর প্রোগ্রাম হয় এবং মোটামুটি সমস্ত প্রস্তুতি সম্পন্নই এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরে ভক্তত্ব নারাপতি আর কৃতজ্ঞ জানাইতে আমার সি প্লাসে দায়িত্বকাল লই শুধু দেশের না দেশের বাইরেও আর বহু শিক্ষার্থী সকল ব্যাকুণ আইবেলে ফলো গিয়েলি কিন্তু এখন যেহেতু একটা শীতকাল চলে এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে তারা বন্ধ না এই তারা তো বুঝুন ব্যাগ জায়গাতে খুব কষ্টকর কোয়াশার স্কুল আছে আমার অলরেডি বহুত কে আগে গাইনে রেজিস্ট্রেশন করেন না কিন্তু এই তারা অনুরোধ করছেন যে যারা দেশের বাইরে আসুন বা দেশের মধ্যে আসুন তারা সি প্লাসের প্রোগ্রামও চাইবেন আর তারা দুই দিনের সমস্ত প্রোগ্রাম তারা ব্রডকাস্ট করিব এবং এই সনফরে হইন অনুতিকে লাগিয়ে না লাগিয়ে সম্পর্কে সি প্লাসের কমেন্ট দিবেন এবং সি প্লাসের ফক্তুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের লোক যে সম্পর্ক রয়েছে তার পরিবার এটা এই কর্তৃপক্ষকে এবং বিশাল উদ্যোগ ইতারার যে কর্মকাণ্ড গিয়ে নিয়ে আর অসম প্রশংসার সঙ্গে চাই এবং আরে তারা ধন্যবাদ জানাই এবং আইন হচ্ছে একদম ঠিকই আর বুঝি ওনারা মনহস্ত ওনারা বিভিন্ন সুবিধা অসুবিধে কিন্তু প্রোগ্রামে যে ওনারা সাইত চারিবেন এই ব্যবস্থাকে সি প্লাসে করে দেন ওনারে ওনারা অনুষ্ঠানে চাইবেন সাইনে ওনারা মতামত তাহলে ওনারা জানাবেন ওনারা ব্যক্তির প্রতি আর কৃতজ্ঞতা প্রকাশ করবেন।